হ্যালো বন্ধুরা আমি মুন আমার এই ছোটো সংসারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম এখন আমার স্নান ঠান হয়ে গেছে তো আমি ধূপকাঠি ধরাবো তো তার আগে দেখলাম রিং লাইটটা একটু নোংরা হয়েছে তো রিং লাইটটা একটু পরিষ্কার করে নিলাম নিয়ে এবার আমি ঠাকুরের ধূপটা ধরাবো তারপরে রেগুলার ওই স্নানের পরে যা মাখি সেসব একটু মাখামাখি করব তো আমার সাথে তোমরাও দেখো আমি কি মাখামাখি করি অনেকেই আমার মানে রূপচর্চা আমার স্কিন কেয়ার চাও কয়েকজন বলেছ যে স্কিন কেয়ার শেয়ার করতে তো সেভাবে আমার স্কিন কেয়ার শেয়ার করা হয়ে উঠছে না তো আমি কি কি প্রোডাক্ট মাখি বিভিন্ন সময় ভিডিও থ্রু সম্ভব হলে আমি তোমাদের দেখিয়ে দেব। আর এদিকে দেখো আমি ধূপকাঠিটা ধরিয়ে দিলাম আর এই আমার এই ওঠা নামার জায়গাটা এতটা উঁচু না আমার হাঁটুতে এখন খুব লাগে তার জন্য আমি মানে ওই বয়স্কদের মতন বেঁকে টেরে বেঁকে টেরে ওঠানামা করি তো যাই হোক ধূপ দেখিয়ে নিয়ে তারপর চুল চুলঠুল আচরানো মাখামাখি করা এগুলো করবো আর হ্যাঁ আজকে আমার রান্না হয়ে গেছে তাড়াতাড়ি আর অ্যালেক্সা স্কুল আজকে যায়নি তো বাড়িতেই রয়েছে আর ওদের খাওয়া দাওয়া পরে করবো আমরা তো আমি স্নান করে নিয়েছি অ্যালেক্সাকেও স্নান করতে বলবো তারপরে আমি আর মান ঠিক করেছি যে একটু বাজারের দিকে যাব কারণ অনেক দিন বাজারে কিছু সবজি টবজি আনা হচ্ছে না তোমাদের সাথে আমি লাইভে শেয়ার করি যে সেভাবে আমার বাজার থেকে কিছু আনা হচ্ছে না টুকটাক ওই যাতায়াতের পথে যেটা চোখে দেখি সেটাই নিয়ে আসি তো এই জন্য না খুব প্রবলেম হচ্ছিলো তো ওই জন্য আমি ভাবলাম যে আজকে একটু মানকে নিয়ে যাই বাজার করে নিয়ে আসি তো এবার আমি যে বেলটা বাজিয়ে দিয়েছে ওদিকে না আমার বেল মানে ওপরের ওখানে যে বেল লাগানো আছে তার সুইচটা আছে তো বেলটা বাজিয়ে দিলাম নেমে আসবে এসে স্নান করে নেবে আর আমি ততক্ষণ এই দিকের বাকি কাজগুলো সারবো সেরে বাজারের দিকে রওনা দেবো দুজন মিলে আজকে ইচ্ছে আছে সবজি বাজারটা করব কারণ মাছ ফাচ আমি খুব একটা চিনি না তো মাছ আনার কোনো প্ল্যান নেই সবজি আনারই প্ল্যান আছে দেখি কতটা কি আনতে পারি কারণ মোটামুটি সব সবজিই বাড়ন্ত হয়ে গেছে জানো তো আর আজকের এই ভিডিওটা দুদিনের ভিডিও মিলিয়ে আমি একটা করেছি কারণ একদিনের সম্পূর্ণ ব্লগ আমার করা হচ্ছে না ভিডিও করা হচ্ছে না তো আমি দুদিনের ক্লিপিংস নিয়ে একদিনের একটা ভিডিও করেছি তো আজকের ভিডিওতে আমি তোমাদের প্রথম দিকে একটু আমার কিছু মনের কথা শেয়ার করি তো এ দেখো আমি মামা আর্থের এটা সানস্ক্রিনটা ইউজ করি তো চলো এগুলো মাখতে মাখতে তোমাদের বলি কালকে মানে গতকাল রাতে আমি একটা ভিডিও পোস্ট করি যেটা আমার বড় মেয়ের পড়াশোনার বিষয় ছিল রিগার্ডিং টু মাই এল্ডার ডটার্স এডুকেশান তো সেখানে বেশ কিছুজন আমায় ভালো কমেন্ট করেছো সান্ত্বনা দিয়েছো আমি বলছি না যে খারাপ কমেন্টস আসবে না খারাপ কমেন্টসও আসবে নিশ্চয়ই আসবে সব মানুষের মানসিকতা সমান হয় না কিন্তু খারাপ লাগে কখন যেন মানুষ যখন অন্যের খারাপ পরিস্থিতির মজা নেয় বা মজা ওড়ায় বা এটা প্রমাণ করার চেষ্টা করে যে এটা কিছুই না এরকম তো অনেকের সাথেই হচ্ছে হ্যাঁ আমি জানি আমি কিন্তু আমার কোনো ভিডিওতে কোনো লাইভে বলিনি যে আমি একাই এই পৃথিবীতে একজন যে কিনা এরকম কষ্টের সম্মুখীন হয়েছি আমার থেকেও প্রচুর খারাপ আছে তো বারবার আমাকে এই কথাটা বলে লাভটা কি বলো এটা কি আমি জানি না যে আমার থেকেও প্রচুর খারাপ পরিস্থিতিতে প্রচুর মানুষ আছে আমি তো এগুলো জানি তা সত্ত্বেও তোমরা আমাকে বলে চলেছ কিছুজন আমি সবার কথা বলছি না কিছুজন আছো যারা এটা আমাকে বলছো প্রত্যেকটা মানুষই বেশিরভাগ মানুষই জীবনে কোনো না কোনো সময় খারাপ পরিস্থিতির সম্মুখীন হয় তাই বলে কি তারা ভালো থাকতে চায় না নাকি তাদের ভালো থাক কার অধিকার নেই নাকি তাদের ভালো থাকতে চাওয়াটা তাদের অপরাধ তোমরা আমাকে এইটা বলো তো অনেক যারা আমাকে বলছো যে আমার থেকেও খারাপ পরিস্থিতিতে আছে আছে একজন আবার বলেছ যে সে পয়সার অভাবে তার ছেলের এডুকেশান করাতে পারো নি আমার কাছে তো সোশ্যাল মিডিয়া আছে তো আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছি এবং এখান থেকে কোনো না কোনো মানুষ আমাকে ঠিক সাহায্য করবে একবার আচ্ছা তোমরা বলো তো আমি কি একবারও বলেছি যে তোমরা আমার সাহায্য করো আমার মেয়ের পড়াশোনার জন্য এটা কি সম্ভব যদি আর আট লাখ দশ লাখ টাকা খরচা হয়ে থাকে একটা এডুকেশনের জন্য তা সেটা কি একটা সোশ্যাল মিডিয়াতে মানুষের কাছে যে এভাবে পাওয়া যায় আমার কোনো আইডিয়া নেই আর শোনো আমি না কখনো এরকম ভাবিও নি তো আমাকে না এভাবে এই কথাগুলো কখনো বলো না ভীষণ খারাপ লাগে আমি কিন্তু ডে ওয়ান থেকে বলে এসেছি যে আমার এভাবে পয়সা চাই না আমি পয়সা উপার্জন করতে চাই আমি আমার নিজের যোগ্যতা দিয়ে উপার্জন করতে চাই আমি কারুর কাছে তো হাত পেতে কোনো দিন চাইনি তাহলে তোমরা আমাকে এগুলো কেন বলছো একটু বলবে আজকে বাজার থেকে এনেছি ধনে পাতা দুয়াটি ধনে পাতা দশ টাকা পাঁচ টাকা বান্ডিল এখানে খানিকটা নিয়ে নিয়েছি আর এনেছি ফুলকপি এনেছিলাম দুটো পঞ্চাশ টাকা একটা রান্না করছি আর একটা রেখে দিয়েছি কারণ দুটো করলে কি বলতো বাসি থাকবে তাই জন্য একটাই রান্না করছি এখানে ফুলকপি আছে আলু আছে ক্যাপসিকাম আছে টমেটো আছে এটা একটু কষবে মশলাটা তারপরে জল দিয়ে দেবো আর আজকে অনেক দিন বাদে বাজারে গেছিলাম অনেক দিন না বলতে পারো অনেক মাস বাদে মানে আমি সবজি টবজি যা নিচ্ছিলাম খুচখুচ করে একে তাকে দিয়ে আনাচ্ছিলাম নিজে গিয়ে বাজার করছিলাম না তো আজকে এনেছি দেখো এক ট্রে ডিম নিয়েছি আর এখানে এমনি ওই যে একটু পোকা লেগে যে ফেটে যায় সেই ডিম নিয়েছি চারটে বেশ বড় বড়ই আছে ফাটা ডিম না মানে একটু টোকা গেলে লেগে যে ডিমগুলো একটু ইয়ে হয়ে যায় না সেইগুলো মানে গোটা ডিম হচ্ছে সাত টাকা পিস তারাও দেখাচ্ছি তোমাদের আর এটা হচ্ছে চা একটা মনে হয় ফেটেই গেছে হ্যাঁ বেরিয়ে গেছে একটার থেকে যাই হোক এই দেখো এই যে এগুলো পাঁচ টাকা পিস তো এটা নিয়েছি এর মধ্যে রাখি এটা নিয়েছি চারটে আর এক ট্রে ডিম নিয়েছি ডিম হচ্ছে একশো নব্বই টাকার ট্রে আর হচ্ছে দুটো ফুলকপি নিয়েছিলাম একটা এই যে রয়েছে আর একটা রান্না করলাম আদা নিয়েছি কাঁচা আদা একশো গ্রাম নিয়েছে দশ টাকা একটু ভেতর দিকে গেলাম তো সেখানে ছিল ছ টাকা একশো গ্রাম ছ টাকা চার টাকা বেশি নিয়েছে যাই হোক সামনাসামনি থেকে বাজার করলে একটু এরকম হয় বেল পেপার নিলাম একটা দশ টাকা শ ঠিক আছে এটা দুশো গ্রাম হয়েছে কুড়ি টাকা এখানে নিয়েছি দু কেজি আলু এখানে আছে এক কেজি পেঁয়াজ এখানে নিয়েছি এক কেজি টমেটো আর একটা ক্যাপসিকাম এটাও মনে হয় কুড়ি টাকা মতন হয়েছে আর এখানে আছে লেবু চারটে লেবু দশ টাকা আটটা লেবু নিয়েছি এখানে আছে কাঁচা হলুদ একশো গ্রাম কাঁচা হলুদ নিয়েছি এখানে একটা নিয়েছি ছাতুর প্যাকেট যেটা আমি মাঝে মাঝে খাই আর এখানে আছে আর কিছু বাজার বেশি নাই আর হয়ে গেছে এখানে নিয়েছি দুটো বাঁধাকপি ছোট্ট ছোট্ট দেখে আচ্ছা দুটো ছোট্ট ছোট্টো বাঁধাকপি নিয়েছি আর কি নিয়েছি বেগুন নিয়েছি দুই পিস বেগুন কেউ খায় না আমি ছুটুন খায় না আমি খাই আর মান যদি একদম কড়া কড়া করে ভাজা হয় তাহলে খায় আদারওয়াইজ খায় না মান তো বাঁধাকপি বেগুন আর এখানে কী আছে এখানে আছে শিম সাথে বা পেঁচে শিম আছে কচা আছে আর হচ্ছে জিনা আছে শিম শশা আর ঝিঙা এই হচ্ছে আজকের বাজার গেল আমাদের মোটামুটি ও আরেকটা আছে লাউ কি নিয়েছি লাউ কি একটা লাউ কি নিয়েছি ও আর হচ্ছে তিনটে কদবেল নিয়েছি কুড়ি টাকা তিনটে কদবেল কুড়ি টাকা কদবেল মাখা কার কার ভালো লাগে বলবে তো এই হচ্ছে আজকের আমার বাজার আজকে কি রান্না করে দেখা যাক কি রান্না করছিস মান পাউরুটি পোহা পাউরুটি পোহা পাউরুটি পোহা হবে কিভাবে

কি চিপস গুঁড়ো চিপস গুঁড়ো কি সব খাস এসব কোথায় খাস চিপস গুঁড়ো করে খেতে বেশি ভালো লাগে ওগুলো বড় বড় খেলে জলদি শেষ হয়ে যাবে চাকু কাটুক তারপর আবার পরে দেখাচ্ছি ভাই আমার শরীর খারাপ আমি লেটকে আছি উঠে আর এদিকে তারপরে আমি দেখো সন্ধ্যাবেলায় এটা পরের দিনে তো এটা আমি সন্ধেবেলাটা শ্যুট করতে পেরেছি আর জানি না ক্যামেরাটা তো মানে ফোনটা আমি রিং লাইটে সেট করেছিলাম হঠাৎ হঠাৎ ফোনটা কি করে জুম হচ্ছে জুম ইন জুম আউট হচ্ছে আমি বুঝতে পারছি না আপনা আপনি হচ্ছিল তো আমি এবার চা করছি আর মা যে পাউরুটি কাটলো তো পাউরুটির কিছু একটা মানে আমি ডিশ বানাই ইন ওটাও আমার ইনভেনশান কীভাবে কী বানাই দেখো আজকে আর এই এয়ার ফায়ারটাতে আমি ভাবলাম একটু অনেক দিন ধরে ওই কর্নের দানা রয়েছে যেটাকে মাকাই বলে মানে যেটা দিয়ে হচ্ছে পপকর্ন বানায় সেই দানাগুলো রয়েছে ভুট্টার দানা তো ভাবলাম একটুখানি ওই পপকর্ন বানিয়ে দিই তারপর দেখো কিভাবে আমি বানালাম পপকর্ন ঠিক আছে আর এদিকে বসালাম চা গ্যাসে বসালাম চা চা খাবো কারণ ওই যে কদিন ধরে বলছি না মাথাটা যন্ত্রণা মাথাটা যন্ত্রণা আর এই কর্নের দানাগুলো না আমি ওই অনলাইন থেকেই নিই ওই জেপটো বলো বা ব্লিঙ্কিট বলো ওখান থেকে ওই একটুগুলো নিই না তার থেকে এইগুলো বেশ ভালো আর এই যে ফ্রিজে একটু একটু করতে করতে অনেকগুলো দুধের প্যাকেট জমে গেছিল তো এবার যেটা যেটা কম কম ছিল সেগুলো আমি চায়ে দিয়ে দিচ্ছি আর দুধ জাল দিয়ে রাখি না এভাবেই রাখি এই যখন চায়ে দেওয়ার হয় এভাবেই দিই বা যখন ছোটো মেয়ে খাবে ভাবে তখন এখান থেকেই বার করে জাল দিয়ে নেয় আর এই এয়ার ফায়ারটা কিন্তু একদমই নতুন আর এটা আজকে আমি ফার্স্ট টাইম কিন্তু ইউজ করছি ঠিক আছে তো দেখি এটাতে কীরকম হয় না হয় কখনো কোনো দিন করিনি আমি এয়ার ফায়ারে আজকেই ফার্স্ট টাইম তো দেখা এর মধ্যে ফার্স্ট আমি বাটার দিয়ে দিলাম আমুলের বাটার আর তারপরে দেব হচ্ছে ওই কর্নের দানাগুলো কর্ণের দানাগুলো যেটুক ছিল সবটাই দিয়ে দিলাম আর এর মধ্যে দেবো এক চিমটে নুন যাতে একটু ওই সল্টি সল্টি ভাবটা আসে আর এই এয়ার ফায়ারটাতে আমি দেখলাম এটাতে না কোনো মানে হিটটা কতটা দেবে সেটা অ্যাডজাস্ট করা যাবে না এটাতে শুধু তুমি কতক্ষণ টাইমিংটা তুমি অ্যাডজাস্ট করতে পারবে তো এটা আমার ঠিক পোষালো না দেখি কি করা যায় এটা রাখবো কি না রাখবো এবার দিচ্ছি চা পাতা আর হ্যাঁ চা করলে তো চা পাতা দিতেই হবে যাই হোক যে কথা বলছিলাম আর কি সকালে তো ওই মেসেজগুলো দেখে না আমার এত খারাপ লাগলো কমেন্টগুলো দেখে যে মানুষ কেউ কারোর উপকার করতে না পারুক মানুষ কিন্তু মানুষের অপকার করতে বা মানুষকে ছোট করতে খুব ভালোবাসে আজকের যুগেও আমরা শিক্ষা দীক্ষায় এত উন্নত হচ্ছি এত ভালো কিছু আমরা পাচ্ছি এত ভালো পোশাক পরিচ্ছদ ভালো সব কিছুই আমরা মোটামুটি ভালো পাচ্ছি তাহলে আমাদের মন মানসিকতা এত খারাপ কেন হচ্ছে আমরা কেন অন্যের ভালো করা তো দূরের কথা ভালো চাওয়া চাইতেও পারি না ভালো হোক এটা আশাও করি না কেন আমরা এরকম হয়ে যাচ্ছি আমি জানি না আমার এই কথাটার সাথে কতজন মা একমত হবে কি আমার মনে হয় একটা ছেলের মায়ের মাথায় না একটাই চিন্তা থাকে সেটা হচ্ছে ছেলেটা যাতে অসৎ সঙ্গে না চলে যায় বা অসৎ পথে না চলে যায় কিন্তু একটা মেয়ের মায়ের মাথায় না অনেক রকম চিন্তা থাকে বলতে পারো হাজারো রকম চিন্তার বোঝা নিয়ে চলতে হয় সেখানে তো আমার দু দুটো মেয়ে একটা মেয়ে না আর দেখো কথা বলতে বলতে আমি এদিকে চাও করে নিয়েছি আমি আর মান খাবো চা তারপরে বানাবো ওর শখের ডিশ তো ফার্স্টে আমি ব্রেডগুলোকে এই এয়ার ফায়ারের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু বাটার দেব দিয়ে ব্রেডগুলোকে না একটু টোস্ট টোস্ট মতন করে নেবো যাতে একটু কড়কড়ে টাইপের হয় মানে এই নরম ভাবটা চলে গিয়ে একটু কড়কড়ে হয় আর তারপরে এখানে আমি দিয়েছি দু চামচ সানফ্লাওয়ার অয়েল আর একটা পেঁয়াজ কুচি এরকমভাবেই কুচিয়েছি বেশি মানে একদম ঝিরিঝিরি করে কুচাইনি একটু রাফলি চপ করেছি এটা করে নিয়েছি আর এটার মধ্যে একটু আমি দেবো হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট দু চামচ মতন দেব দু চামচ না ধরো দেড় চামচ মতন জিঞ্জার গার্লিক পেস্ট দেব কারণ ব্রেডটা অনেকটা তো ওই যে দেড় চামচ মতন আমি জিঞ্জার গার্লিক পেস্ট দিলাম দিয়ে এবার এটাকে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে ও টমেটোও চপ করেছি তো টমেটোও এর সাথে আমি দিয়ে দেবো ফার্স্টে আমি এই জিঞ্জার গার্লিক পেস্ট আর এই পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু এ করে নেব এয়ার ফ্রায়ারে দিয়ে একটু নরম নরম হবে একটু ব্রাউন হবে যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায় আর তারপরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে এই যে কুচিয়ে রাখা টমেটোগুলো গুলো দিয়ে এবার আমি জিঞ্জার গার্লিক পেস্টের সাথে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নিলাম বাইরেই রেখে কারণ এই এটা হিট আছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক করে সস মানে ওই শেজওয়ান সস যেটা হয় এটা প্রচণ্ড ঝাল হয় তো আমি অল্পই দিলাম কারণ আমার মেয়েরা বেশি ঝাল খায় না হাফ চামচ মতন শেজওয়ান সস দিলাম হাফ টেবিল স্পুন ঠিক আছে একটুখানি সল্ট দিলাম কারণ আগেও সল্ট দিয়েছি তো আবার একটু দিয়ে দিলাম যাতে টমেটোর জন্য অ্যাডজাস্ট হয় আর এই সসেও সল্ট থাকে তো ওই জন্য দিলাম আর দিলাম একটু হলুদ ব্যাস এবার এগুলোকে একটু ভালো করে চামচে দিয়ে নাড়াঘাটা নাড়াঘাটা মিক্স মিক্স মিক্সড করে এটাকে আবার ঢুকিয়ে দেবো এয়ার ফ্রায়ারের ভেতর দিয়ে এটা তো একটু ওই যে টমেটো ফমেটোগুলো সব একটু নরম নরম হয়ে যাবে আর সসগুলোর সাথেও মিশে যাবে তো তারপরে আমি বার করে দেখো ব্রেডগুলোর সাথে পুরো যেটা একটা গ্রেভি মতন তৈরি হয়েছে সেটা পুরো মিশিয়ে দিচ্ছি বাইরে একদম ভালো করে মেশাবো মিশিয়ে তারপরে আবার হয়তো বেশিক্ষণ না এই টোটালটা তোমার বানাতে সময় লাগবে পাঁচ মিনিট তো একটু আমি চিনি দিয়ে দিলাম একটু মানে ওই অ্যাডজাস্টের জন্য স্বাদটা অ্যাডজাস্টের জন্য একটু চিনি দিলাম দিয়ে এবার এই যে এটাকে আমি পুরোটা মিক্সড করে নিয়েছি গ্রেভি গ্রেভি মতন হয়ে গেছে দিয়ে এটাকে আমি ওই দু তিন মিনিটের জন্য রাখবো এয়ার ফ্রায়ারে দিয়ে তারপর এটা কমপ্লিট হয়ে যাবে খুবই ইজি আর খেতেও খুব টেস্টি হয় বাচ্চাদের খুব ভালো লাগে এর সাথে যদি তুমি ক্যাপসিকাম থাকে ক্যাপসিকাম দিতে পারো বেল পেপার দিতে পারো হুম তো নানান রকম তুমি সবজিও অ্যাড করতে পারো কালারটাও দেখতে ভালো লাগবে তো ফাইনালি এটা হচ্ছে খাবারটা দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও আর তারপরে হচ্ছে আমাদের রাত্রের ডিনার এই যে আমি বলেছিলাম আমি জল দিয়ে ধুয়ে রুটি খেয়েছিলাম দু তিন দিন আগের রুটি ফ্রিজে ছিল তো এই যে রুটিটার এই অবস্থা কেউ যদি এরকম করে খেয়ে থাকো আমাকে অবশ্যই জানিও খেতে কিন্তু একটু ভালো লাগেনি কিন্তু কি করব বাধ্য হয়ে খেতে হয়েছে ফেলে দেওয়ার মায়ায় কিন্তু আমি বলবো এরকম কেউ খেও না ঠিক আছে ইটস টু মাচ আনহেলদি যেদিন শরীর ভালো থাকে না যেদিন কিছু করতে বানাতে ইচ্ছে করে না সেদিন খাবারও কিছু থাকে না তো এই হাবিজাবি খেয়েই পেট ভরতে হয় আর তাতে শরীরটাও খারাপ হয় আমি জানি কিন্তু কিছু করার নেই চলো খেতে খেতে আজকের এই ব্লগটা এখানে এন্ড করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাবা লাভ ইউ অল আর হ্যাঁ এটা কিন্তু শুধু আমি খেয়েছিলাম